हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल शर्मनीज मेकअप एंड लाइफस्टाइल। सो आज के तुम्हारे साथ शेयर करते चले द क्लीन गर्ल मेकअप लुक, जेटा कि ना अनेक दिन धरे यूट्यूबे बेस ट्रेंडिंगे चलछे। और एटा जदि आमी ट्राई करलाम अनेक दिन पर, कारण अलरेडी एटा अनेक यूट्यूबार्सरा ट्राई करे फेलेछे। सो आमी एटा देखे आमी भाबलाम आमिओ एरकम एकटा लुक ट्राई करी। सो तोमरा एखाने आमार लुकटा देखे बुझतेई पारछो कतटा न्याचरल एकटा लुक आमी एखाने रेखेछि। तो एखाने এরকমই একটা লুকের মানে সবাই ট্রাই করেছে, যেখানে নাকি একটা খুব হালকা মেকআপ থাকবে, কিন্তু সেই মেকআপটা তোমরা দিনের বেলা রাত্রিবেলা যখন হোক তোমরা করতে পারো। যে কোনো কলেজ গোয়ার্সরা রয়েছে, অফিস গোয়িং যারা রয়েছে, তারা সবাই এরকম একটা লুক দিনের বেলা ট্রাই করতে পারো। খুব ন্যাচারাল একটা লুক দিচ্ছে এই মেকআপটাতে। সো এই মেকআপটা করতে আমি যা যা ইউজ করেছি সেই সব কিছু প্রোডাক্টসের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিও ভিডিওটাকে এন্ড অব্দি দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার স্কিনটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখেছি। দেন আমি এখানে ইউজ করছি জোভিসের কিউকাম্বার টোনার। এই মেকআপ লুকটিকে ক্রিয়েট করার আগে ভালো করে আমাদের স্কিনটাকে প্রেপ করে নিতে হবে। ভালো করে স্কিনে যেন হাইড্রেশন থাকে সেটা মাথায় রাখতে হবে। এবার আমি ইউজ করছি গুড ভাইবসের ভিটামিন সি সিরাম। দেন আমি অ্যাপ্লাই করছি বায়োটিকের বায়ো মর্নিং নেকটের ময়শ্চারাইজার। এরকম একটা লেস মেকআপ লুক পেতে গেলে আমাদেরকে খুব ভালো করে স্কিনটাকে হাইড্রেটেড করে নেওয়াটা ভীষণভাবে দরকার, যার ফলে আমাদের স্কিনটা খুব ন্যাচারাল একটা গ্লোই লুক দেবে। দেন আমি অ্যারোমালিফের সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। তো তোমরা যারা ডেতে এরকম মেকআপ করবে তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটাকে ইউজ করে নেবে। উইদাউট সানস্ক্রিন এই রোদে কিন্তু বেরোনোটা ঠিক নয়। স্কিনে একটা ন্যাচারাল গ্লো এর জন্য আমি এখানে কালার বারের ইলুমিনেটর অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ইউজের ফলে আমার স্কিন একটা ন্যাচারাল গ্লো পাবে, যেটা কিনা খুব হেভি কিছু কভারেজ দেবে না, খুব হেভি লাগবে না দেখতে, খুব সিম্পল লাগবে, অথচ একটা সুন্দর গ্লোই লুক আমাকে প্রোভাইড করবে। আজকে আমি কোনো পাউডার ব্লাশ ইউজ করছি না, আর সেই জন্য আমি এখানে O2O এর লিকুইড ব্লাশ ইন দ্য শেড 3 আমি ইউজ করে নেব। অ্যাকচুয়ালি লিকুইড ব্লাশ দেখতে অনেক ন্যাচারাল লাগে স্কিনের মধ্যে। আজকের এই মেকআপ লুকটির জন্য আমি কোনো ফাউন্ডেশনই অ্যাপ্লাই করছি না, অ্যান্ড তার বদলে আমি ইউজ করে নেব লোটাসের এক্সপ্রেস গ্লো 10-in-1 ক্রিম। এই ক্রিমটি প্রাইমারেরও কাজ করে দেয়, তো সেই জন্য আমি কোনো প্রাইমার ইউজ করছি না। আর এটির মধ্যে SPF দেওয়া রয়েছে, তো আমরা যদি এটা দিনের বেলা ইউজ করি তো খুব ভালো, কোনো প্রবলেম হবে না, সানরে থেকেও এটা আমাদেরকে প্রোটেক্ট করবে। আমি আমার স্কিনে আজকে কোনো রকম কোনো হেভি লেয়ার চাই না, আর সেই জন্যই আমি প্রথমে কোনো রকম কোনো কালার কারেক্টিং টাইপের কিছু করে রাখিনি। আমি ফার্স্টেই একদম এই ক্রিমটিকে অ্যাপ্লাই করছি। এটা এত ভালো একটা ক্রিম যে এটা ইউজের পরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ্ললেস স্কিন আমার হয়ে গেছে। আমার স্কিনে কোনো রকম কোনো দাগ দেখা যাচ্ছে না সেভাবে। সো তোমরা দিনের বেলা খুব লাইট মেকআপের ক্ষেত্রে শুধুমাত্র এটা মেখে বেরিয়ে যেতে পারো, তাতেও তোমাদের স্কিন কিছুক্ষণ পরে দেখবে খুব ভালোভাবে গ্লো করছে, খুব ন্যাচারাল একটা লুক দেবে। এবার আমার ফেসটাকে সেট করে নেবার জন্য আমি অ্যাপ্লাই করছি ফেসেস কানাডার একটা কম্প্যাক্ট পাউডার, যে এটা ইউজের ফলে আমার স্কিনের মধ্যে কোনো ক্রিজ লাইন আসবে না। আজকে আমার লুকটাকে একদম সিম্পল রাখার জন্য আমি কোনো রকম কোনো কন্ট্রোর, কোনো ব্রঞ্জিং কিচ্ছু করিনি, শুধুমাত্র লিকুইড ব্লাশ ইউজ করেছি। অ্যান্ড দেন আমি এখানে স্কিনটাকে শুধুমাত্র একটু গ্লো করার জন্য, একটা ন্যাচারাল গ্লো ফিনিশের জন্য আমি এখানে ব্যবহার করে নিচ্ছি লিকুইড হাইলাইটার। লিকুইড হাইলাইটার ইউজের ফলে আমাদের স্কিনটা একটা ন্যাচারাল গ্লো থাকে, যেটা পাউডার হাইলাইটারের ক্ষেত্রে অনেকটা বেশি হেভি হয়ে যায়। আমি আমার হাইলাইটিং জোনগুলোকে আরও ন্যাচারাল দেখানোর জন্য একটা ড্যাম্প ব্লেন্ডারের সাহায্যে ভালো করে সেগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আর কোনো রকমভাবেই আমার স্কিনটা বেশি গ্লোই দেখতে না লাগে। এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আই ম্যাজিকের ডার্ক ব্রাউ পমেট থেকে। আজকের এই মেকআপটাতে একটা খুব ন্যাচারাল আইব্রো থাকতে হবে, তো সেই জন্য আজকে আমি শুধুমাত্র আমার যেখানে আমার গ্যাপ রয়েছে আইব্রো সেগুলোকে আমি খালি ফিল করছি। দেখো আমি কোনো হেভি প্রোডাক্ট আমি ইউজ করছি না, খুব বেশি পরিমাণে প্রোডাক্ট আমি এখানে ইউজ করব না, শুধুমাত্র হালকা করে একটু আমি টাচ করে যাব, যাতে আইব্রোটা আমার ফিল দেখতে লাগে।
আজকের এই মেকআপ লুকে কোনো রকম কোনো কালারফুল আই মেকআপ করা যাবে না, আর সেই জন্য আমি এখানে ইউজ করে নেব একটা নিউট কালারের একটা আইশ্যাডো। তো আইশ্যাডোর জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ রেভলিউশনের একটি ক্রিম আইশ্যাডো। তো এই আইশ্যাডোটির কালারটি হচ্ছে একদম হালকা শ্যাম্পেন কালারের, যেটা জাস্ট আমার লিডের মধ্যে একটা শাইন প্রোভাইড করবে, আর কিছু না, কোনো কালার এখানে আলাদা করে পুট হবে না। এবার শুধুমাত্র আমার ক্রিজ লাইনটাকে আর একটু ডিফাইন করে নেবার জন্য একটা হালকা ব্রাউন কালারের শেড নিয়েছি, নিয়ে সেটাকে আমি আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দেবো, এবং সেটিকে দিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনও ভালো করে ব্লেন্ড করে নেব। শুধুমাত্র আমি এখানে ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করছি, কাজলের জন্য আমি এখানে ইউজ করছি মেবেলিনের কোলোসেল কাজল। দেন আমি এখানে ইউজ করে নিচ্ছি মেবেলিনের একটি মাস্কারা। সো ভালো করে তোমরা কিন্তু মাস্কারাটাকে অ্যাপ্লাই করবে যখন তোমরা এরকম খুব হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করবে, তার কারণ মাস্কারা কিন্তু আমাদের চোখে অনেক বেশি সুন্দর দেখতে লাগায়, বাট আমরা অনেক সময় এটাকে স্কিপ করে যাই। দেন আমি ইউজ করে নেব আমার মোস্ট ফেভারিট একটি লিপস্টিক ফ্রম নায়কা। আমি লিপস্টিকটার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। তোমরা যারা আমার মতন ডাস্কি স্কিন টোনের রয়েছো তারা কিন্তু অবশ্যই লিপস্টিকটাকে একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে সবারই লিপস্টিকটা। এটা ডাস্কি স্কিন টোন বলে না, এটা যে কোনো স্কিন টোনে খুব ভালো যাবে, বাট স্পেশালি ডাস্কি স্কিন টোনের মেয়েরা, আমরা কিন্তু সব লিপস্টিক আমরা ইউজ করতে পারি না, তো একটু আমাদেরকে বুঝে ইউজ করতে হয়। তো এই লিপস্টিকটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ 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 ভালো লাগে এই লিপস্টিকটা ইউজের পরে। অ্যান্ড ফাইনালি আমার মেকআপ ডান, আর আমি এটাকে সেট করে নিচ্ছি ফেসেস কানাডার একটি সেটিং স্প্রে দিয়ে। সো ফাইনালি আমার এই লুকটি কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা কত সুন্দর হালকা গ্লো দিচ্ছে আমার স্কিনে, একটা হালকা ব্লাশের টিন্ট রয়েছে ফেসের মধ্যে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে এই লুকটি, আর এই লুকটিতে দেখা গেছে সবাই সবার চুলটাকেও খুব ক্লিন রেখেছে। তো সেই জন্য আমি আমার হেয়ারটাকে একদম টেনে বেঁধেছি, একদম বেঁধে ওপরে একটা ছোট করে বান করে নিয়েছি, আর যাতে আমার হেয়ারগুলো আমার ফেসের মধ্যে না পড়ে। সো চলো আজকের মতন এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না।